আজকে করছি মুগ ডাল দিয়ে কাতলা মাছের মুড়ো ঘন্ট। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার লাগছে দেখতে, অত্যধিক লোভনীয় হয়েছে। এ রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব স্বাদের, চলুন দেখে নিই। প্রথমেই একটি কড়াইয়ে সরিষার তেল গরম করে আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও ভেজে নিচ্ছি, মাঝামাঝি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম গরম পানি, আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দেওয়ার পর খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, আর এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া একত্রে। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মাছের মাথা, মাথার অংশ এবং লেজ, ভালো মতো কষিয়ে নিয়ে তুলে নিচ্ছি। সব মাছের অংশগুলো তুলে নিলাম, এখন দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। মুগ ডালটাকে আগে আমি ভেজে ধুয়ে নিয়েছি, এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। মাখা মাখা হয়ে গেলে নেড়ে দিচ্ছি, দেখুন একদম পানি শুকিয়ে গেছে। এ পর্যায়ে নেড়ে দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। এখন পানি দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, ঢেকে রান্না করে নিলাম। সেদ্ধ হয়ে গেছে ডালগুলো, এ পর্যায়ে তুলে রাখা মাছের অংশগুলো মাথাসহ সবটুকু দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে কিছু সময় রান্না করে নিব। এখন আরও 4-5 মিনিট আমি ঢেকে রান্না করব, ঝোলটা একটু শুকানো পর্যন্ত। দেখুন 5 মিনিট পর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, রান্নাটা প্রায় হওয়ার কাছাকাছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এখন আবারও একটু নেড়ে চেড়ে মিনিট দুয়েক রান্না করে নিব ঢাকনা দিয়ে। চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মাঝারি থাকবে। হয়ে গেছে রান্নাটা, এখন আমি তুলে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপি পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে আমাকে জানাবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।